সারাসছে সারাসছে, সবাই দাঁড়া 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 দাঁড়া, তাড়াতাড়ি দাঁড়া, সবাই দাঁড়া তাড়াতাড়ি দাঁড়া, সার কিন্তু ঢুকে পড়েছে। তো বাচ্চারা, আমি পরের দিন তোমাকে কি তোমাদের সবাইকে কি বলেছিলাম আজকে কি হবে? সবাই মনে হয় তোমাদের মনে আছে, আজকে আমি তোমাদের পড়া ধরবো। আমি তোমাদের যেই অধ্যায়টা দিয়েছিলাম, দ্বিতীয় অধ্যায়টা পুরাটা মুখস্থ করে আসতে বলেছিলাম, ওখান থেকে তোমাদের আমি প্রশ্ন ধরবো বলেছিলাম। তোমরা কি সবাই ওটা পড়ে এসেছো? কে কে পড়ে এসেছো? তারা তারা হাত তুললো, মানে তারা তারা দাঁড়িয়ে পড়ো, মানে সামনে চলে আসো, দাঁড়ানোর দরকার নেই। দাঁড়িয়ে তো তোমরা হচ্ছে এখন এমনিতেও আছো, তোমরা এক কাজ করো, আমার টেবিলের সামনে চলে আসো তাড়াতাড়ি, যারা যারা পড়ো। মানে স্যার, আমার কাকা অসুস্থ ছিল তো, এই জন্য আসলে না পড়তে পারিনি স্যার। সরি স্যার, আমাকে আমি আমি আমার কাকা অসুস্থ ছিল দেখে আসলে না আমি আসলে স্যার মানে আমি পড়তে পারিনি স্যার। তুই সামনে দাঁড়িয়েই থাক। জি স্যার, দাঁড়াচ্ছি। ওই আর কে কে পড়ে আসেনি রে? ওই তুই সামনে পি ঘুরে মানে পিছনে ঘুরে দাঁড়া। জি স্যার, দাঁড়িয়েছি। আর কে কে পড়ে আর কে কে পড়ে সামনে আয়, নাহলে আমি কিন্তু আমি কিন্তু মারাশুটি করবো, তখন কিন্তু করবো, তখন সবাই কিন্তু একেবারে ফাঁসবি বলে দিচ্ছি, ফাঁসবি বলে দিচ্ছি। আসলে স্যার আমিও না পড়তে ভুল মানে পারিনি, আমার মানে ওর কাকু মরে গেছিল, সেখানে আমি গিয়েছিলাম স্যার। আমি আর সামনে আসছি, আপনি কি আপনি কিছু মনে করেন না। হ্যাঁ স্যার, স্যার আমি দাঁড়িয়েছি স্যার। হ্যাঁ, আর কে কে আসেনি রে, মানে কে কে হচ্ছে পড়ে আসেনি? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি বলছি। আসলে স্যার আসলে না আমিও না পড়িনি মানে পড়েছি কিন্তু পরীক্ষা দিতে পারবো না স্যার, আমিও দাঁড়াচ্ছি। সবগুলা অকর্মার, ঢেঁকি কোথাকার, কোনো কাজের না, সব সময় খালি, মানে সবগুলা একজনও পারলি না, তাহলে তোরা তিনজনের মধ্যে একজনও পড়ে আসিস নি, এমন ফালতু ছেলে তোরা, দূর ছেলেগুলা সব। দাঁড়া, আজকে তোদের একেবারে পিটুনি দেব, তারা পিটুনি দেব, কি প্রকার পিটুনি সেটা আজকে তোরা দেখবি। এই সব সামনে ঘোর, সামনে ঘোর। জি স্যার, আমি ঘুরেছি স্যার, আমরা সবাই সামনে ঘুরেছি স্যার। দাঁড়া, আজ কি আমি তোদের দেখাচ্ছি, পড়ে আসিস না, পরীক্ষাও দিস না, বেয়াদব ছেলে। এই আমার লাঠিটা কইরা কোন জায়গায়, আমার লাঠিটা এই তো পাইছি, আমার লাঠিটা এইখানে নিচে লুকায় রাখে যে বেয়াদবের দলের সব। দাঁড়া আমি তোদের দেখা, তোরা স্কেলটা আমি যাতে না মারি সেই জন্য তোরা নিচে নামায় রাখছিস তাই না? দাঁড়া তোদের আমি আজকে তোকে আমি এখনই মারবো, হাত দিয়েই মারবো। দাঁড়া তোকে আমি দেখাচ্ছি, ফালতু বেয়াদব ছেলে, পড়াশোনার নাম নাই, খালি সারাক্ষণ খালি ঘুরে ঘুরে বেড়াবে। দাঁড়া তোকেই আমি এখনই একটা থাপ্পড় মেরে দেব বেয়াদব ছেলে। দাঁড়া আমি কিছু বলি না, তোদের দেখে অনেক সাহস হয়ে গেছে তাই না, সবগুলো একটার একটা বেয়াদব। স্যার এত জোরে মারলেন কেন, কত জোরে লাগলো? তোর জন্যই তো এরা সবাই পড়ে আসে না, তুই তো ওদের খালি ইয়া করিস, বেয়াদব ছেলে, সবসময় খালি ইয়া করে। তো এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিও দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। এই ধরনের ভিডিও আমি আরও তোমাদের সবাইকে দেব, ঠিক আছে? তো যদি পেতে তাহলে আমার এই কার্টুনের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এবং আমি যে ভূতের কার্টুন তৈরি করেছি সেটাও দেখতে হবে, ভূতের কার্টুনটা কিন্তু অনেক মজাদার হয়েছে। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।